আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা লেস ওয়াক পেজ বা গ্রুপের পক্ষ থেকে। এবং আমরা সবসময় বলে থাকি সব বয়সের সব শ্রেণী পেশার মানুষের জন্যই হাঁটাহাঁটি খুবই উপযোগী। এক্ষেত্রে অবশ্য আমরা আরও একটি কথা বলে থাকি, সেটি হলো যুব সমাজের অংশগ্রহণ ইজ আ মাস্ট। এবং যুব সমাজ বলতে আমরা কিন্তু শিশু কিশোর যুবক সবাইকে মিন করি। এবং শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলা ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভূমিকা অনস্বীকার্য, এই কথা আমরা সবাই জানি। এখন অনেক অভিভাবক প্রশ্ন করেছেন যে শিশু কিশোরদের যে আপনি হাঁটাহাঁটি করতে বলছেন, হাঁটাহাঁটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে তাদের অ্যাকাডেমিক পারফরমেন্স বা আইকিউর সম্পর্ক কতটা। এক্ষেত্রে কিন্তু উন্নত দেশগুলোতে অনেক গবেষণা হয়েছে, হার্ভার্ড মেডিকেল স্কুল এবং সেই সাথে ইউকের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, তাদের গবেষণায় দেখা গেছে লো ইন্টেন্সিটি এক্সারসাইজের সাথে হায়ার আইকিউর চমৎকার যোগসূত্র রয়েছে। এবং গবেষণায় আরও দেখা গেছে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন হাঁটাহাঁটি, ব্যায়াম, যোগব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা এগুলিতে অংশগ্রহণ করেন, তাদের ম্যাথামেটিক্স পারফরমেন্স বা গণিতের পারফরমেন্স বেড়ে যায়। আমাদের সময়ে অনেককে বলতে শুনেছি বা অনেক অভিভাবক এখনও বলেন যে আমার বাচ্চাটা গণিতে অনেক দুর্বল। সেক্ষেত্রে একটি সুসংবাদ হলো যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত করেন তাদের ম্যাথামেটিক্সের পারফরমেন্স ভালো এবং তারা লম্বা সময় ধরে পড়াশোনা করতে পারেন, লম্বা সময় অ্যাটেনশান রাখতে পারেন, একাগ্রতা থাকে তাদের, মনোযোগ বেড়ে যায় এবং যে কোনো বিষয় মেমোরাইজ করার ক্ষমতাও তাদের বেড়ে যায়। এবং এগুলি যখন ঘটে তাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট ভালো হয়, তাদের অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন সেসব স্টুডেন্টদের কম হয় এবং তাদের ডিপ্রেসড হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং দেখা গেছে যে বাচ্চারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্পোর্টসে অংশগ্রহণ করে তাদের মাঝে আত্মহত্যার প্রবণতা নেই বললেই চলে। তাদের ঘুম যেহেতু ভালো হয় তারা প্রোঅ্যাক্টিভ হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং এই বাচ্চাগুলিকে দেখলে অনেক চনমনে মনে হয়, অর্থাৎ তারা প্রাণশক্তির প্রাচুর্যে থাকে। এতগুলো যেহেতু পজিটিভ পয়েন্ট রয়েছে, সুতরাং কেন না আপনি আপনার বাচ্চাকে খেলাধুলার মাঠ কিংবা পার্কের সাথে পরিচয় করিয়ে দেবেন। আপনি যখন হাঁটতে যাবেন বাচ্চাকে সাথে নিয়ে যাবেন এবং তাকে সাথে নিয়ে হাঁটবেন এবং সেই সাথে খেলার মাঠে বাচ্চাকে নিয়ে যাবেন, তাতে বাচ্চার শারীরিক এবং মানসিক যে সক্ষমতা বা শারীরিক এবং মানসিক যে গঠন সেটি ভালো হবে। এবং ডেফিনেটলি যে কথাগুলি বললাম যে অ্যাকাডেমিক পারফরমেন্স এবং আইকিউর সাথেও ডাইরেক্ট সম্পর্ক রয়েছে। আজ এ পর্যন্তই, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।